সকাল থেকে মেঘ বৃষ্টির লুকোচুরি খেলা। দেশ নিউজ টিভি, সারা দেশ সারাদিন। তথ্যচিত্রে ভ্রমণ প্রতিনিধি আল মামুন। অবশেষে সারা দেশের ন্যায় মানিকগঞ্জেও দেখা মিলেছে বৃষ্টির। বৃষ্টিতে স্বস্তি ফিরেছে জনজীবনে। বৃষ্টিহীনতায় গত কয়েকদিনে হাঁস ফাঁস উঠেছিল। গত কয়েকদিন ধরে আকাশে মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টি নেই কোথাও। তাপমাত্রা খুব বেশি না হলেও ছিল অস্বস্তিকর গরম। বাতাসের আর্দ্রতা বেড়ে যাওয়ায় শুধু বাইরেই নয়, ঘরে ফ্যানের বাতাসেও ঘাম ছিল শরীর। বৃহস্পতিবার 9 জুন সকাল থেকে আকাশে মেঘ, রোদের লুকোচুরি খেলা। তবে বেলা বাড়তেই আকাশে জমতে থাকে মেঘ। বেলা 10টা পেরোতেই দিনের আলো মুছে যায়, যেন বর্ষণের চূড়ান্ত প্রস্তুতি সম্পূর্ণ করেছে আকাশ। 11টার কিছু আগেই শুরু হয় বৃষ্টি। কয়েকদিন খরার পরে টানা বৃষ্টিতে তাপমাত্রা কমে স্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়। তবে বিকেলের দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।